হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো বৃহস্পতিবার, মহালয়ার 3 দিন আগে। আর আমার লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপ উদ্বোধন হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এবং সেদিনই সল্ট লেকে অন্যতম ফেমাস যে মণ্ডপ FD ব্লক, যেটা টাইটানিক করার জন্য আমরা সবাই জেনে খুব বিখ্যাত হয়েছিল, সে FD ব্লকেরও উদ্বোধন হয়েছে মণ্ডপ। তো আমরা শ্রীভূমিটিকে এখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর মণ্ডপ করা হয়েছে, একটা সাঁওতাল একটা ট্রাইবাল ফিল দেওয়া হয়েছে মণ্ডপে, খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। এবং আমার পেছনেই যে মূর্তি, সেটা খুবই ট্রেডিশনাল একটা সাবেকি মূর্তি, সেখানে কোনো থিম সেখানে দেওয়া হয়, তার মধ্যে খুব সুন্দরভাবে করা হয়েছে। এবং সল্ট লেকের ফার্স্ট দুর্গা মণ্ডপ যেটা সবার জন্য খুলে দেওয়া হয়েছে, সেটাই হলো FD ব্লক। তোমাদের আজকের আমাদের FD ব্লকের ফার্স্ট লুক যে ভিডিও, যে ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের এখানে এসে তো খুবই ভালো লেগেছে, এবং সবথেকে যেটা ভালো লাগলো যে একদম ফাঁকায়, কোনো কিছু ভিড় নেই, এগিয়ে চলুন এগিয়ে চলুন দাঁড়াবেন না এসবের কোনো ব্যাপার নেই, একদম ফাঁকায়। এবং আগের ব্লগও যেরকম বলেছি যে এটা আমার কাছে একটা ফার্স্ট এবং ইউনিক এক্সপিরিয়েন্স, যে মহালয়ার আগেই ঠাকুর দর্শন করছি, এটা আমার জীবনে কখনো হয়নি, এই প্রথম হচ্ছে এতদিন আমি ঠাকুর দর্শন করছি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং আগামী দিনে যত পুজো এগোবে, 2 দিন পরে মহালয়া, তো আরও প্রত্যেক দিনই আমি কিছু না কিছু ব্লগস নিয়ে আসবো মণ্ডপে ঠাকুর দর্শনের, একদম দশমী অবধি চলবে, এটা আমার কাছে প্রমিস রইল। তো সবাই ভালো থেকো, এবং সবাইকে অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা। টাটা। Thank you.